নমস্কার, আজ আমি আপনাদের দেখাবো কি করে জিমেলে অ্যাকাউন্ট তৈরি করতে হয় বা জিমেলে আপনি একটি মেল আইডি কি করে বানাবেন বা তৈরি করবেন সেটা আজকে দেখাবো। মেল আইডি এখন সবার কাজে লাগে, স্কুল থেকে কলেজ, অফিস থেকে আদালত, এছাড়াও বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেরকম ফেসবুক, ইউটিউব, এগুলোতেও মেল আইডি এখন ম্যান্ডেটরি। তাই চলুন সহজভাবে শিখে নেব জিমেলে কীভাবে অ্যাকাউন্ট বানাতে হয় বা মেল আইডি তৈরি করতে হয়। ও হ্যাঁ, আরেকটি কথা হলো মেল আইডিটি বানাবো অ্যান্ড্রয়েড ফোনে, কারণ সবার কাছে তো ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার নেই, ফোনটা এখন সবার কাছে অ্যাভেলেবেল আছে। তাই আমরা অ্যান্ড্রয়েড ফোনে জিমেলের আইডি খুলে দেখাবো বা বানিয়ে দেখাবো। প্রথমে আপনারা আপনাদের স্মার্টফোনে গুগল ক্রোম অপশানে চলে যাবেন। গুগল ক্রোমে চলে এলাম, তারপর সার্চ অপশানে টাইপ করবেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট। আমি এখানে লিখে দিলাম জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপর এরকম একটি পেজ খুলে যাবে। একটু স্ক্রল করবেন, নিচের দিকে লেখা থাকবে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, গুগল হেল্পে লেখা থাকবে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তারপর এরকম একটি পেজ খুলে যাবে। এই পেজে অনেক কিছু ইংরেজিতে লেখা আছে, এত কিছু পড়ার দরকার নেই। এই লেখাগুলোর মধ্যে লেখা আছে কী করে খুলবেন, জিমেল অ্যাকাউন্ট কোন কোন কাজে লাগে, বিভিন্ন রকম প্রসেসের কথা এবং গাইডলাইন এখানে দেওয়া আছে। এগুলো পড়ার দরকার নেই বা পড়তেও পারেন। তারপর আপনারা এক কাজ করবেন, যে রেড কালারের উপরে হোয়াইট কালারের লেখা আছে, রেড কালারের বক্স হোয়াইট কালারের লেখা, এইখানে লেখা আছে কি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করে দেবেন। তারপর এরকম একটি পেজ খুলে যাবে যেখানে লেখা থাকবে ক্রিয়েট ইওর গুগল অ্যাকাউন্ট। তারপর এখানে কয়েকটি বক্স আছে, বক্সে প্রথমেই আছে ফার্স্ট নেম, এখানে আপনি আপনার নাম লিখে দিবেন। লাস্ট নেমে লিখবেন আপনার টাইটেল, ইউজার নেম মানে আপনার মেল আইডিটা কী নামে বানাবেন সেটা এখানে লিখতে হবে। তারপর আছে পাসওয়ার্ড, কনফার্ম, সু পাসওয়ার্ড, নেক্সট। তাহলে এই অপশানগুলো আমি একে একে পূরণ করে দিই। ফার্স্ট নেমের জায়গায় লিখি, একটি নাম লিখি, MOUSUMI, মৌসুমি। আমি একটি মেয়ের নামে অ্যাকাউন্টে খুলছি, তাই মৌসুমি লিখলাম। টাইটেলটা আবার লিখে নিই এখানে, SHIT টাইটেল লিখে নিলাম। তারপর ব্যাক অপশানে বাইরে একবার ক্লিক করলাম। তারপর দেখবেন এইখানে MCIT 5498 বলে একটি অপশান, একটি লেখা চলে এসেছে। এটা গুগল আমাকে সাজেস্ট করছে এই নামটি দেওয়ার জন্য। আপনি এই নাম রাখতে পারেন বা নাম চেঞ্জ করতে পারেন। অনেক সময় হয় কি, যদি আপনার মৌসুমি সিট নামে অন্য কেউ এই নামে অ্যাকাউন্ট খুলে থাকে তাহলে এটা আর নেয় না, আপনাকে চেঞ্জ করতে হয়। কোনো ক্যারেক্টার বা সংখ্যা ইত্যাদি নানা রকম কিছু ইনপুট করে আইডিটি তৈরি করতে হয়। তাহলে আমি এখানে কিছু চেঞ্জ করছি না, গুগল আমাকে যেটা সাজেস্ট করেছে ওই নামটাই আমি রেখে দিলাম, MCIT 5498, এটাই আমি রেখে দিলাম। তাহলে নিচের দিকে দেখি পাসওয়ার্ড তৈরি করতে বলছে এখানে। এবার পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে যেটা এখানে গাইডলাইন আছে, ইউজ 8 or more ক্যারেক্টার্স উইথ এ মিক্স অফ লেটার্স, নাম্বার অ্যান্ড সিম্বল। এখানে আপনাকে 8টি অক্ষর দিয়ে পাসওয়ার্ডটি তৈরি করতে হবে, যেখানে লেটার থাকবে, নাম্বার থাকবে, সিম্বল থাকবে, এগুলো দিয়ে আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। তাহলে আমি আমার পাসওয়ার্ডটি তৈরি করে নিই, MAT 12345 6 লিখে নিলাম। তারপর ওই পাসওয়ার্ডটা আবার এখানে কনফার্মে আরেকবার লিখতে হবে, MAT 12345 6 লিখে নিলাম। এখানে শো পাসওয়ার্ড আছে, শো পাসওয়ার্ডে ক্লিক করলে আপনি এই দুটো বক্সে যে পাসওয়ার্ড দিয়েছেন একই পাসওয়ার্ড কিনা আপনি দেখতে পারবেন। আমি দেখে নিলাম একই আছে, কোনো ভুল নেই, শো পাসওয়ার্ডের টিকটা আমি তুলে দিলাম। তারপর আমি নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পরে এইখানে একটি পেজ খুলেছে যেখানে লেখা আছে ভেরিফাইং ইওর ফোন নাম্বার। এখানে আপনাকে আপনার নিজের নাম্বার দিতে হবে বা আপনি যার অ্যাকাউন্ট খুলছেন ওর নাম্বার দিতে হবে, যাতে এইখানে যে নামে খুলছেন অ্যাকাউন্টটা ওই ব্যক্তি আর ফোন নাম্বারটা যার ওই ব্যক্তি একই কিনা গুগল একবার ভেরিফাই করবে। তাহলে আমি এইখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি,
তারপর গেলাম নেক্সট। এবার এখানে এই পেজটিতে লেখা আছে ভেরিফাইং ইওর ফোন নাম্বার, এবার ওই ফোন নাম্বারে একটি মেসেজ যাবে বা কোড যাবে, যে কোডটা এখানে লিখতে হবে। আমার কোডটি চলে এসছে, তাহলে আমি কোডটি লিখে দেব 010202 ভেরিফাই করে দেব। ভেরিফাই করে দিলাম, তারপর যে পেজটি খুলেছে ওয়েলকাম টু গুগল, আপনার এইখানে একটি ইমেল আইডি তৈরি হয়ে গেছে এবং এবার বাকি কাজগুলো করতে হবে। এখানে ফোন নাম্বার দেখাচ্ছে, যেই ফোন নাম্বার দিয়ে আমি ভেরিফাই করলাম। তারপর নিচে দেখাচ্ছে রিকোভারি ইমেল অ্যাড্রেস, এইখানে একটি অপশনাল, এটা অপশনাল, এটা দিতে পারেন নাও দিতে পারেন। যাদের একাধিক ইমেল আছে, যদি এই ইমেল ইমেলটা কোনো কারণে ডিলিট হয়ে যায় বা ইমেলটা কোনো কারণে হারিয়ে যায়, তাহলে এই অন্য ইমেলে এই ইমেলের ডাটা আপনি ট্রান্সফার করতে পারেন, বা এই এই যদি ইমেলটা কোনো কারণে আপনি ডিলিট করেন কোনো সময়, তাহলে এই ইমেলের যাবতীয় তথ্যাদি রিকোভারি ইমেলে আপনি ট্রান্সফার করতে পারেন। তাই এই অপশানটা দেওয়া আছে, আপনি করতে পারেন নাও করতে পারেন, আমি করব না। আমি সরাসরি চলে যাব ইওর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ লিখবেন, আমি লিখে নেব। ডেট অফ বার্থ আমি লিখে দিলাম, জেন্ডার সিলেক্ট করে দিলাম। ডেট অফ বার্থ লেখার ক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখতে হবে, যার আপনি অ্যাকাউন্ট খুলছেন তার বয়স যেন 13 বছরের উপরে হয়, এবার 13 বছরের নিচে হলে আরও অনেক কিছু ফর্ম্যালিটিস পূরণ করতে হয়, সেগুলো পরে একদিন অন্য ভিডিওতে দেখাবো। তাই আপনার ডেট অফ বার্থটা এমন দেবেন যেন আপনার বয়স 13 বছরের উপরে হয়। আমি এখানে সব কিছু ফর্ম্যালিটিস পূরণ করে দিয়েছি, তারপর যাব নেক্সটে। নেক্সট করলাম, নেক্সট করার পর এখানে যে পেজটি খুলল গেট মোর ফ্রম ইওর নাম্বার, ইফ ইউ লাইক ইউ ক্যান অ্যাড ইওর ফোন নাম্বার টু ইওর অ্যাকাউন্টস ফর ইউজ অ্যাক্রস গুগল সার্ভিস। গুগল সার্ভিস নেওয়ার জন্য এখানে আপনি আমার ফোন নাম্বার অ্যাড করতে পারেন, সেটা এখানে লেখা আছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ দেওয়া আছে রিসিভ ভিডিও কল, আপনি ভিডিও কল রিসিভ করতে পারেন, মেসেজ করতে পারেন, ইত্যাদি বিভিন্ন কিছু করতে পারেন। আমি যেহেতু ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করেছি, তাহলে ইয়েস আই এম ইন এখানে লিখতে পারেন বা স্কিপ করে যেতে পারেন, আমি ইয়েস আই এম ইন করে দিলাম। তারপর যে পেজটি খুলল প্রাইভেসি অ্যান্ড টার্মস, এইখানে জিমেলের বিভিন্ন রকম নিয়মকানুন এখানে লেখা আছে, মানে প্রাইভেসি পলিসির কথা লেখা আছে, মেলের যে পলিসি হয় সেগুলো এখানে দেওয়া আছে। আমি এটাকে স্ক্রল করে নেব, এবার নিচে দেখবেন লেখা আছে আই এগ্রি, আপনাকে এখানে সম্মতির কথা জানাতে বলছে, আপনি এগ্রি কি না এগুলো পড়ে। তাহলে সরাসরি আমি আই এগ্রিতে চলে যাব। আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, ওয়েলকাম মৌসুমি সিট এই নামে আপনার ইমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তাহলে এইভাবে আপনি আপনার প্রিয়জন বা বন্ধুবান্ধবদের বা স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মেল আইডি বানিয়ে দিতে পারেন বা খুলে দিতে পারেন। পরের কোনো ভিডিওতে ইয়াহু বা রেডিভ মেলে কীভাবে আপনি মেল আইডি বানাবেন বা মেল আইডি তৈরি করবেন সেটা দেখাবো। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।